কি অবস্থা কাকু? এই সপ্তাহ চাঁদাটা দিবেন না? দোকানে কেনা বাসা নাই, আমি টাকা দিতে পারবো না, খুব কষ্টে আছি। টাকা দিবেন নাকি দিবেন না? সাকুতে তো একদম ধার নাই, বহুতা সাকু নিয়ে মাস্তানি করতে আইসোস। চাকুতে ভালোই ধার আছে তাই নাকি? কই দেখি। তুই আমার এলাকায় আয়া, চান্দাবাজি করস, তোর সাহস তো কম না। কামটা ভালো করলি না, তোর আমি দেখে নেব। আমার নাম মন্টু, মনে রাখিস। তোর মতো 100 মন্টুর লগে আমার প্রতিদিন দেখা হয়, তাতে আমার জেল থেকে কবে সারা পাইলেন? এই তো আজকে সকালে। আপনারে দেখে আমি খুব খুশি হয়েছি। এইসব পাম্পুটি দিয়ে লাভ নাই, চুপচাপ এই সপ্তাহের চান্দারা বাইর করেন। আচ্ছা, তাইলে কি তোর বাকি জীবনটা তুই এভাবেই কাটাবি? তাইলে কি করুম, আমি তো আর তোর মতো বিএ পাস করা ভদ্রলোক না যে চাকরি করুম। চাকরি করতে তো বলি নেই, ব্যবসা কর, বাজারে গিয়ে সবজি বিক্রি কর, আর যদি তাও না পারো স্টেশনে গিয়ে কুলিগিরি কর। তাও এসব মারামারি চাঁদাবাজি করিস না, লোকে অভিশাপ দেয়। অভিশাপ? আমার জীবনটাই একটা অভিশাপ, আমি একটা ক্রিমিনাল, মানুষের অভিশাপ নিয়েই আমার বাঁচতে হইব। কেন অভিশাপ নিয়ে বাঁচতে হইব? এই অভিশাপের দুনিয়াটা ছাইরে আসা যায় না? অপরাধের দুনিয়ায় যে একবার প্রবেশ করছে সে আর বাইরে যেতে পারবো না, বাইরে এলেই শিয়াল কুত্তায় সিরা খাইব। ভালো মানুষ হওয়া আমার পক্ষে সম্ভব না। অপরাধের মধ্যে থাকলেও তুই এই শিয়াল কুত্তার হাতেই মরবি, এখনো সময় আছে, ভালো হয়ে যা। চা খাবি? টাকা নাই। আমি খাওয়াম, চল। হারাম টাকায় আমি কিছু খাই না। একটা মাইয়ারে খুব পছন্দ হয়েছে। কোন মাইয়া? মায়াটার নাম ফারজানা, আইডিয়াল কলেজে পড়ে, তগোবাড়ির পাশের বাড়িতে থাকে। চিনি ওই মায়ারে, ওই মেয়ে তোর লাগে প্রেম করবো না? আমারও তাই মনে হয়। আচ্ছা আমি যাই তাইলে। কই যাস? যাই, একটু কাজ আছে, পরে দেখা করবো। নে তোমার যে কি কাজ আছে তা আমি জানি।
আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন? দাদিয়া তোমার কি, তুমি কি চাও? আমার এই মাসের চান্দারা তো দিলেন না স্যার। প্রতি মাসে তোমার টাকা দেওয়া সম্ভব না, টাকা কামাইতে কষ্ট লাগে। আমি তো আপনার কষ্টের টাকা চাই না স্যার। আপনি একজন সরকারি অফিসার, আপনি জনগণকে ঠকাইয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, সেইখান থেকে অল্প কিছু টাকা চাইছি। হারামের টাকা হারামেই যাবে। আমি কোনো টাকা দিতে পারবো না। তোর মতো একটা ঘুষখোর রে, যদি এই জায়গায় মাইরা ফালায়ও থেকে যাই, কেউ কিচ্ছু করতে আইব না। তুই মরলে আরও এলাকার মানুষ খুশি হইব, বুঝছস? কালকে সকালে তোর বাসায় যাবো, 20,000 টাকা রেডি রাখিস। এদিকে আসেন। আপনি আমাকে কেন ফলো করতেছেন? আপনারে আমার ভালো লাগে। আপনি আমাকে চিনেন? আমি একটা ভালো ফ্যামিলির মেয়ে। আর আপনি কে? রাস্তার একটা বখাটে ছেলে। ইউ আর স্ট্রিট বয়। Yes, I am a street boy. I am a criminal. I am a loafer. But I am a human being like you. আপনি পড়াশোনা জানেন? SSC পরীক্ষার পর আমার বাবা মারা গেল। বড় ভাইয়ের সাহায্যে পড়াশোনাটা চালায়া যাইতে চাইছিলাম, কিন্তু আমার বড় ভাই আমারে বোঝা মনে করতো। আমার বউ মেয়ে আছে, ঘর সংসার আছে, হয় কোনো চাকরি বিক্রি করো, নয়তো বা ঘর থেকে বের হয়ে যাও। মানে এটা কি? এটা আমার বাপের সম্পত্তি, এখানে থাকার অধিকার আমারও আছে। দেখ, বাপের সব সম্পত্তি আমার নামে দিয়ে গেছে। তুই চুপচাপ ঘুরতে বাইরা। বাপে তোমার নামে সব সম্পত্তি লিখা দিছিল, ভরসা কইরা ভাবছিল যে তুমি আমার দেখাশোনা করবা। তুমি যেমন বেইমানি করবা, সেটা তো বাপে ভাবে নাই। যেই ছেলের আপন ভাই তারে ঘর থেকে বাইর করে দেয়, সেই ছেলের রাস্তার ছেলে হওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। ম্যাডাম, মেট্রিক পাশের সার্টিফিকেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি, কেউ একটা কাজ দেয় নাই, কেউ দুইটা রুটিও দেয় নাই। দুই দিন না খাইয়াছিলাম, শেষ পর্যন্ত এই জগতে আসতে আমি বাধ্য হয়েছি। এই সমাজ আমার অপরাধের জগতে আসতে বাধ্য করছে। এই গুন্ডামি মাস্তানি ছেড়ে দেওয়া যায় না। অপরাধের জগতে যে একবার ঢুকছে, সে আর বাইরে যেতে পারবো না। বাইরে এলেই শিয়াল কুত্তায় সিরা খাইব। আমি জানি আপনি আমারে পছন্দ করেন না, আমি একটা রাস্তার ছেলে, আমারে ভালোবাসা আপনার পক্ষে সম্ভব না। কিন্তু প্রত্যেক দিন আপনারা দেখার লোভ সামলাইতে পারতাম না। যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিয়েন, আজকের পর থেকে আর আপনারা ডিস্টার্ব করুন না। যদি কোনোদিন আমার মৃত্যু সংবাদ পান, আপনি কি আমারে দেখতে আসবেন? আপনি তো আবার রাস্তার ছেলেদের পছন্দ করেন না, কিন্তু একটা ছেলে তো আর মরার পর রাস্তার ছেলে থাকে না।
সে লাশ হয়ে যায়। আমি মরলে আমার লাশ দেখতে আইসেন। হ্যালো, কে মন্টু সাহেব? কে বলতেছেন? আমি কে সেটা আপনার না জানলেও চলবে। আপনার টাকা দিব, আপনি কাজ করবেন, লেনদেন করব ফোনে ফোনে, একটা মার্ডার করতে পারবেন? টাকা দিলে সবই পারি। একটা ছেলে আমারে খুব জ্বালাইতেছে। নাম কি? বাবলু মাস্তান। টাকা দিবেন 5 লাখ, আর পুরোটাই অ্যাডভান্স। জুতাটা চেঞ্জ করস না কে? জুতাটা একজনের তে খাইয়া দিছিলাম, জুতা কেনার তো টাকা নাই। সারাদিন এত খাওয়া খাওয়াই করস, তোরই জানি কেডা কবে খাইয়া দেয়। শোন, আল্লাহর হুকুম না থাকলে কারো বাপেরও ক্ষমতা নাই আমারে খাওয়ার, হায়াত থাকলে মানুষ জমের দুয়ার থেকেও ফিরে আহে। হ্যালো আপা, খবর পাইছেন বাবলু মাস্তান মারা গেছে? কি কারা জানো কালকে গুলি করছে। কিন্তু একটা ছেলে তো আর মরার পর রাস্তার ছেলে থাকে না, সে লাশ হয়ে যায়। আমি মরলে আমার লাশ দেখতে আইসেন।